মুর্শিদাবাদের রাজিমগঞ্জের বেনিপুরের রেশন দোকানে গ্রামবাসীদের বিক্ষোভ। তাদের বক্তব্য, সঠিকভাবে মাল দেয় না রেশন ডিলার। আজ তারা রেশন দোকানে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায়, ঘিরে রাখা হয় দোকান মালিককে। জয়ন্ত সর্দার নামে ওই দোকান মালিক হাত জড়ো করে ক্ষমা চেয়েছেন এই পরিস্থিতির জন্য। তিনি বলেছেন, আগামী দিনে আর এই ধরনের কোনো পরিস্থিতি হবে না। কি বললেন গ্রামবাসীরা, কি বললেন দোকান মালিক জয়ন্ত সর্দার, সমস্তটাই আমরা শুনে নেব। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। সমস্যা রেশনে এসে দেখা গেছে গোডাউনে মাল নাই এবং সবকে স্লিপ লিখে দিচ্ছে, সাদা স্লিপ। যেটা কন্ট্রোল রেশন কার্ড রয়েছে, আমারও রেশন কার্ড রয়েছে। হ্যাঁ, এসে দেখছি গোডাউনে কোনো মাল নাই, সাধারণ মানুষকে সাদা টোকন লড়িয়ে দিচ্ছে। দেখে বলছে গত সপ্তাহে আসো তোমাদের মাল, টোকনটা কি কালকে দিয়েছে না আগে থেকে? আগে থেকে দেয়, প্রতিবারই দেয়। বলছে মাল নাই, ময়দা নাই, এই চাল নাই, দিয়ে আমরা মালকে উলেইনি, সব ঘুরে গেছি। কিন্তু আর আমার চারটা কার্ডে সেখানে আমরা দুটো কার্ডের মাল পাই, দুটো কার্ডের মাল দেয় না। আপনারা কি প্রত্যেকবারই কি এরকম হয়, মাল কম দেয়? প্রত্যেকবারই এরকম হয়। শুক্রবারে মাল আমরা যদি আসি তাহলে ঠিকঠাক পাই, শনিবার যদি আসি তাহলে আমরা মাল পাই না, রবিবারে তো পাই না। শনিবার বলবো যে তিনটা কার্ডের মাল আসেনি, ওরা চারটা কার্ডের দেয় আর দুটো কার্ডের দেয় না, বলবো যে মাল আসেনি, সামনে মাসে সামনে সপ্তাহে দিব। আর চাল তো কম দিবে, ওই যে মাথা পিছু 500 করে চাল আসছে, সরকার কি 500 করে চাল দিচ্ছে আমাদেরকে? ভুলে আপনি আপনার রেশনের ডিলার নাম নম্বর কি? আপনার রেশনের ডিলারের একটা নম্বর তো হয়। হ্যাঁ, 26 নম্বর। 26 নম্বর। হ্যাঁ, তা আপনি আপনার রেশনের ডিলার আওতায় যে যে রেশন কার্ডগুলো পড়ে এসব পরিবারে, তাদেরকে ঠিকমতো ভাবে রেশন দেন? দিই, ঠিকভাবেই দিই। নতুন কার্ড কিছু বেড়েছে ওই জন্যই মালটা একটু শর্ট হয়ে যায়, অল্প হয়ে যায়। তখন আর এই বিঘ্নটা থাকবে না, সমাধানটা হয়ে যাবে, সমাধানটা হয়ে যাবে। এই অ্যালটমেন্টটা হলেই সমাধানটা করে নেবো, আর এই ভুলটা হবে না। হ্যাঁ, সার্ভে করে জমা দিতে হবে কার্ডটা। চাল চাল হাফ কেজি করে চাল, আর হ্যাঁ 750 গ্রাম করে ময়দা। তারা বলছে যে আপনি দেন না, তারপরে আবার তাহলে পাকা স্লিপ দেয় না? কোনোবার আপনি আপনার সামনে তো তারা আপনার গ্রামবাসীরা অভিযোগ করছেন, আপনি তাহলে এবার আপনি কি বলবেন বলুন? জায়গা ভুল হয়েছে, ভুল আমি আর করবো না, এবার থেকে সঠিকভাবে মাল দেবো পাবলিকে, সঠিকভাবে মাল দেবো। আপনার গ্রামবাসীরা অভিযোগ করছেন আপনি চোরা চালানোর সঙ্গে যুক্ত, আপনি মাল পাচার করে দেন না বাবু? আমি গরিব মানুষ, ধরুন এই মালই বাঁচাতে পারি না, মাল বাঁচাতেই পারি না আমি। কাঠ বেড়েছে তাই এদের কিছু জনের মালটা পূজাতে পারি না। তাহলে এবার থেকে যে গতকাল কি ঘটনা ঘটেছিল, আপনি মাল থাকা সত্ত্বেও মাল দেননি গতকাল, তারপরে আজকে বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসী, কালকে কি ঘটনা? কালকে বললো যে আমাদেরকে সকালে পারবিতে বিকালে মাল দেব না, সকালে মালটা কিছু জনের মালটা ফুরিয়ে যায়, মানে নতুন কার্ড বেড়েছে তো যার জন্য না। আপনাদের রেশন সামগ্রী তো আগের দিন চলে আসে, কিছু জন মাল একটু পাচ্ছে না, এই জন্য মেকআপ করতে পারছি না। তাহলে এখন এই যে গ্রামবাসীরা এই যে আপনার উপর বিরুদ্ধে যে অভিযোগ গুলো আনছে, তাহলে এখন আপনি কি করবেন, আপনি কি ভাবছেন কি করবেন? এটা আমি ক্ষমা চাইছি, আমি এবার থেকে সঠিকভাবে মাল সবাইকে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আপনার নাম? জয়ন্ত সর্দার। আপনার কোন অংশ রেশন? এটা বেনিপুর। বেনিপুর। এটা 26 নম্বর।